হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন ফিউচার ক্লাসের ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো। এক হচ্ছে পিজি স্টুডেন্টদের এনরোলমেন্ট সার্টিফিকেট কবে দেবে এবং তোমাদের বই কবে থেকে দেওয়া শুরু হবে, এই দুটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। দেখো, ফার্স্টেই বলে রাখি, পিজি স্টুডেন্টদের এখনও পর্যন্ত এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া শুরু হয়নি। তো এখন ইউনিভার্সিটি থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া শুরু করেনি। তো এনরোলমেন্ট সার্টিফিকেট যখনই তোমাদেরকে দেওয়া শুরু করবে, তখনই তার আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কীভাবে তোমরা ডাউনলোড করবে নিজেদের মোবাইল থেকে, তো সেই নিয়ে আমরা নেক্সট টাইম একটি ভিডিও বানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। যখন ইউনিভার্সিটি থেকে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া শুরু করবে, তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে এনরোলমেন্ট সার্টিফিকেট, এছাড়াও তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে তোমাদের কী কী কাজ করতে হবে, সেই নিয়ে নেক্সট টাইম আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। এছাড়াও তোমরা আমাদেরকে কোশ্চেন করেছেন যে তোমাদের বই কবে থেকে দেওয়া শুরু হবে। দেখো, এখন আপাতত তোমাদের পিজি স্টুডেন্টদের বইপত্র দেওয়া শুরু করেনি, মাত্র কয়েকটি কলেজে বই আপাতত দেওয়া শুরু করেছে। তো বই নেওয়ার জন্য তোমরা যে স্টাডি সেন্টার অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ যে কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেই স্টাডি সেন্টার বা কলেজে গিয়ে একটু খোঁজ নাও যে তোমাদের বই দিচ্ছে কিনা সেই সব স্টাডি সেন্টারগুলিতে। তো বই নেওয়ার জন্য তোমরা যে অ্যাডমিশন হয়েছিল, তো অ্যাডমিশনের সঙ্গে যে যাবতীয় ডকুমেন্টসগুলি রয়েছে, তো বই নেওয়ার জন্য সেই সব ডকুমেন্টসগুলি আপাতত তোমরা নিয়ে যাবে। এছাড়াও যে অ্যাডমিশনের যে পেমেন্টের রিসিভ কপিটা রয়েছে, সেটি সঙ্গে করে আপাতত নিয়ে যাবে। তো সেটি হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তো এনরোলমেন্ট সার্টিফিকেট যখনই তোমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া শুরু হবে, তখনই তার আপডেট অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও তোমরা যে বইপত্র নেওয়ার জন্য যে ডকুমেন্টসগুলি আমি বললাম অ্যাডমিশনের জন্য, তো অ্যাডমিশনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টসগুলি তোমরা রয়েছে আপাতত, সেইগুলি তোমরা স্টাডি সেন্টারে নিয়ে যাও, সেগুলি দেখে কিন্তু আপাতত বইপত্র দেওয়া হচ্ছে। তো এখন আপাতত এনরোলমেন্ট সার্টিফিকেট দেখে কিন্তু বইপত্র দেওয়া হচ্ছে না। তো এনরোলমেন্ট সার্টিফিকেট এখন আপাতত তোমাদের দেওয়া শুরু করেনি, যখনই দেওয়া শুরু করবে তখন তোমরা সেটা নিয়ে যাবে। এখন আপাতত অ্যাডমিশনের যে ডকুমেন্টসগুলো আপাতত রয়েছে, সেটি সঙ্গে করে নিয়ে যাও। তো সেগুলো দেখে কিছু কিছু স্টাডি সেন্টার বইপত্র দেওয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য যেসব স্টাডি সেন্টারগুলি রয়েছে, তো বুক রিলেটেড যখনই আমাদের কাছে কোনো রকম নোটিশ আমাদের কাছে পৌঁছাবে হাতে, তো তখনই তাহলে নেক্সট টাইম বুক রিলেটেড কোন কোন স্টাডি সেন্টার কোন কোন সময় বই দেওয়া হচ্ছে, সেদিন আমরা নেক্সট টাইম একটি ভিডিও বানিয়ে অবশ্যই দিয়ে দেবো। তো অন্যান্য স্টাডি সেন্টার থেকে কখন কী বইপত্র দেওয়া হবে, সেই নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন সমস্ত নোটিফিকেশন নিয়ে। তো তার জন্য অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। তো বুক রিলেটেড যে কোনো যাবতীয় ইনফরমেশন, এছাড়াও অন্যান্য কলেজের স্টাডি সেন্টারে যেসব বুকগুলি দেওয়া হয়, বুক রিলেটেড নোটিশগুলি দেওয়া হয়, সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে।